উনি প্রসেস শুরু করবেন এটা বলেছেন সেরকম কোনো তথ্য আমি জানাই। হ্যাঁ আমরা প্যানেলভুক্ত, আমরা 2014 সালে প্রাথমিক টেট পাস করেছি, তারপরে সিট ঘোষণা হয়েছে, আমরা ইন্টারভিউ দিয়েছি, দেওয়ার পর প্যানেল তো কোনো প্রকাশই হয়নি, আমরা আমাদের যে স্ট্যাটাস ছিল, রেজাল্টের স্ট্যাটাস ছিল, সেখানে বলা ছিল ইউ আর নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট, এই মেরিট লিস্টে আপনি আপনার নাম নেই, কিন্তু পরের মেরিট লিস্টে আমার নাম আসতে পারে, এরকম না এরকম লেখা ছিল না, মানেটা এটা দাঁড়াচ্ছে ইউ আর নট ইনক্লুডেড প্রেজেন্ট মেরিট লিস্ট, আপনি নট ইনক্লুডেড এই মেরিট লিস্টে নট ইনক্লুডেড। আপনারা বারবার করে বলছিলেন যে আপনাদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সে কথা বলেছেন শিক্ষামন্ত্রীকে? দেখুন সেটা আমরা বলেছি, সেটা আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন সবকিছু, সেটা কোর্টে সবকিছু প্রমাণ হচ্ছে, এটা নিয়ে কিছু বলার নেই।